হযরত শাহ আরিফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মোবারক পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ থেকে আবু জাহান তালুকদারের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে তাহিরপুর উপজেলার লাউরের গড়ে হযরত শাহ আরিফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র ওরস মোবারক রাজারগাঁও শ্রী শ্রী অদ্বৈত মন্দির ও ইসকন মন্দির পরিদর্শন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি আলহাজ খন্দকার মঞ্জুর আহমেদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা যুবলীগ মোনায়েম হোসেন রাজু, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ।